আহে রমজান এল এক বছর পরে, মমিন মুসলমানের দারে দারে, মমিন মুসলমানের দারে দারে, পাপি তাপি তোরা আয়রে ছুটে, আল্লাহর রহমত তোরা লেরে লোটে। পাহাড়ের সামান গদর বাজা, পাহাড়ের সামান গদর বাজা, দিবেন রহিম ক্ষমা করে, মমিন মুসলমানের দারে দারে, মমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো, মাহে রমজান এলো এক বছর পরে, মমিন মুসলমানের দারে দারে, মমিন মুসলমানের দারে দারে। গোনা মাপের এত সজাগ, গোনা মাপের এত সজাগ, আল্লাহর প্যারা হওয়ার এত সজাগ। এই সুযোগ নাও গা তোমরা, এই সুযোগ নাও গা তোমরা, আল্লাহর জীবন রং, আল্লাহর সঙ্গে জীবন রঙিন করে, মমিন মুসলমানের দারে দারে, মমিন মুসলমানের দারে দারে। ভাই রে আমার, আল্লাহ পাক করেছেন কি এই রমজান মাসটাকে এক বছর পরে আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের দরবারে, কিসের জন্য ভাই? জীবনের গোনা কাতা সমস্ত মাফ করার জন্য, আমরা যেন আল্লাহর দরবারে আল্লাহর কাছে কেনে কেটে যেন আমরা মাফ চেয়ে নিতে পারি, আল্লাহ ক্ষমা করার জন্য আল্লাহ এই রমজান মাসটাকে তিন ভাগে বিভক্ত করে পাঠিয়েছেন। আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম 10 তারিখে আল্লাহর রহমত বর্ষণ হয়, আউয়ালু রহমাতুন, আল্লাহর রহমত বর্ষিত হয় প্রথম 10 দিন, ঔসাতুহু মাগফিরাতুন, এবং আর 10 দিন মধ্যেকার 10 দিন আল্লাহ পাক মাফ করেন, ক্ষমা করে দেন। আর ওয়াসিতকুম মিনান ওয়াখিরুহু ইতকুম মিনান নার, আর লাস্টে 10 দিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন আর জান্নাতে প্রবেশ করিয়ে দেন। ভাইরে আমার, আল্লাহ পাক এত সুন্দর মাহে রমজানটাকে আমাদের দরবারে পাঠিয়েছেন, তো এই রমজানটাকে আল্লাহ পাক পাঠালেন, আর কেন পাঠালেন এই রাত্রের মানে এই রমজান মাসে একটি রাত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, কিভাবে দান করেছেন ভাই? আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটা রাত্রি দান করলো কেন? যে বানি ইসরায়েলের জামানায় চারটা লোক ছিল রে ভাই, ওরা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তায় মানে মানে করেছে কে 500 বছর পর্যন্ত তারা কোনোদিনই মানে একটা চোখের পলক মারা পর্যন্ত তারা জীবনে কোনোদিন মানে এদিক ওদিক করে নাই, মানে 500 বছর পর্যন্ত আল্লাহর ওয়াস্তে জিহাদ করেছে। তাই যখন সাহাবারা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ওই লোকগুলো বানি ইসরায়েলের জামানায় ওরা 500 বছর আল্লাহর ইবাদত করেছে, বান্দিগি করেছে, তাসবিহ জিকির করেছে, আল্লাহর ইবাদত বান্দিগি করেছে, এত করে এত করে সুবহানাল্লাহ বলার শেষ নাই, সুবহানাল্লাহ। একজন হযরতে আইয়ুব আলাইহিসসালাম, একটা হযরতে জাকারিয়া আলাইহিসসালাম, আর একটা হচ্ছে হযরতে ইউসুফ বিন নূন, আর এভাবে করেছেন কি আর একজন হিজকিল। এইভাবে তারা যখন 500 বছর পর্যন্ত আল্লাহর ওয়াস্তে যে মানে জিহাদ করেছেন, ইবাদত বান্দিগি এত করেছেন এত করেছেন, সাহাবীরা বলল, হুজুর আমরা কি করে তার সঙ্গে মোকাবিলা করব?
ওরা তো 500-700 হাজার বছর পর্যন্ত তারা এবাদত বন্দেগী করেছে, আমরা আমাদের আয়ু কম, আমাদের মাত্র 60 বছর আয়ু, তাহলে আমরা কি করে তাদের সঙ্গে মোকাবিলা করবো বলুন তো? আল্লাহর নবী চুপ করে আছেন, আল্লাহর আল্লাহ পাক একটা সুরা নাজাল করে দিলেন, জিব্রাইল আলাইহিস সালাম একটা সুরা নিয়ে আল্লাহর নবীর কাছে নাজাল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। বললেন কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি তোমার কাছে মানে একটি রাত্রে, লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস, শোনো, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে রাত্রিটা হচ্ছে হাজার মাসের চাইতেও উত্তম, হাজার মাসের চাইতেও উত্তম, 83 বছর 6 মাস 8 দিনের নেকি পাওয়া যাবে ভাই, একটা রাত্রি যদি মানুষ জাগরণ করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই একটা রাত্রি আপনারা তালাশ করেন, আর এই একটা রাত্রি জাগরণ করেন যদি সাবি কাদারের রাতটা, লাইলাতুল কাদারের রাতটা যদি আপনারা জাগে জেগে থাকেন, 1000 মাসের নেকি আপনার আমল নামায় লিখে দেওয়া হবে, 83 বছর 6 মাস 8 দিনের নেকি আপনার আমল নামাতে লিখে দেওয়া হবে, ওই নেকিটা আপনি পেয়ে যাবেন একটা রাত্রির বিনিময়ে। তো ভাইয়ের আমার, আল্লাহর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রি তালাশ করতে লাগলেন, রমজান মাসের প্রথম তারিখ থেকে তালাশ করতে লাগলেন, 10 তারিখ পর্যন্ত তালাশ করলেন পেলেন না, তারপরে 10 তারিখে আবার জাগরণ করতে লাগলেন পেলেন না, 20 তারিখ পর্যন্ত বিশ্রাম যান পর্যন্ত তালাশ করলেন তাও পেলেন না, এবার লাস্টের বেলা আল্লাহর নবীকে বলা হলো শেষ 10 তারিখে তোমরা বিজড় রাত্রে জাগো, একটা 21 সাবে কাদার, একটা 23 সাবে কাদার দেশ রাত্রে দে, একটা হচ্ছে মানে 25 সাবে কাদার, একটা হচ্ছে আপনার 27 সাবে কাদার, একটা হচ্ছে 29 সাবে কাদার, এইবারে 5টা রাত্রি বিজড় রাত্রে দে, তোমরা তালাশ করো, তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবে, আর যদিও তোমরা দেখতে না পাও কিন্তু তোমরা সাবে কাদারের নেকিটা তোমরা পেয়ে যাবে, 83 বছর 6 মাস 8 দিনের নেকি তোমার আমল নামায় লিখে দেওয়া হবে ভাই, খালি তোমরা রাতটা তলস করো আর রাত্রিটা জেগে থাকো কতক্ষণ পর্যন্ত, তারাবি পড়ার পর থেকে নিয়ে মাতলাইল ফজার একবারে ফজর পর্যন্ত সেরি খাওয়ার পরে আপনি ফজরের আজান হবে নামাজ পড়লেন, আর নামাজ পড়ার পরে আপনার ছুটি হয়ে গেল, এই কারের মধ্যে আপনি খালি তলস করেন ভাই, বছরে মাত্র 5টা রাত্রি, একটু যদি মেহনত করেন তাহলে আমরা হাজার মাসের নেকিটে পেয়ে যাব। সাবারা শুনলেন, শোনার পরে সবাই জাগতে শুরু করলেন। তো ভাইরে আমার, এই 5টা রাত্রির গুরুত্ব কত, মর্যাদা কত, যে হাজার মাসের নেকি আমরা পেয়ে যাব, কিন্তু এই রাত্রিটাকে অবহেলা করে কেউ ছাড়বেন না, অবহেলা করবেন না, সুস্থি কাহিলি করবেন না, কখন কে মরে যাবে ভাই, মোদের গ্যারেন্টি নাই, কখন কে দুনিয়া ছেড়ে চলে যাবেন, কামাতের দিন একটা নেকি যদি কমে যায় একটা নেকি খেঙে যায়, কিন্তু সারা হাসরের মাঠ, সারা বা মানে হাসরের ময়দান খুঁজ করে বেড়াবেন, একটা নেকি পাবেন না, কিন্তু যদি আপনি একটা রাত্রি মানে একটা নেকি মানে হাজার মাসের চাইতেও বেশি, তো আপনারা এই নেকিগুলো থেকে বঞ্চিত থাকেন না। ভাইরে আমার, আপনাদেরকে আমি অনুরোধ করি, আপনারা রমজান মাসে জাগেন, এই সবে কাতার 5টা রাত্রি কষ্ট করে মেহনত করে কোন রকম পরিশ্রম করে জানজিকে এক কড়া করে জেগে নেন, তাহলে যারা 500-700 হাজার বছর পর্যন্ত বেঁচেছেন অন্য অন্য নবীর জামানায়,
তাদের চাইতে অনেক গুণে বেশি নেকি আমরা পেয়ে যাব, অনেক নেকি আল্লাহ পাক দিবেন। আমরা উম্মতে মুহাম্মদে আল্লাহ পাক আমাদেরকে কত অফার দিয়েছেন যে আমরা 124,000 নবীর সমস্ত নবীর উম্মতের আগা কাতারে আমরা থাকব এবং জান্নাতে উম্মতে মুহাম্মদে আগে আমরা যাব, আর আমরা যাওয়ার পরে বাদ বাকি অন্য নবীর উম্মতগুলো জান্নাতে যাবে। নাচে উম্মতে মুহাম্মদি জান্নাতে যে শেষ না হওয়া পর্যন্ত কেউ একটা মানে একটা লোক জান্নাতে যেতে পারবে না, অন্য নবীর উম্মত। আল্লাহ কত বড় ফেসিলিটি, কত বড় আমাদের আল্লাহ পাক মানে ফেসিলিটি দান করেছেন, কিন্তু আমরা এতগুলো ফেসিলিটি পর পরে আমরা সাবে কাদারটাকে তলাশ করি না ভাই। তো সাবে কাদারটা তলাশ করেন, আপনি দেখতে পান আর নাই পান সবাই দেখতে পাবে না, আর সবাই বরদাস্ত করতে পারবে না, আর সাবেকাদার দেখে নিলে সহ্যও করতে পারবে না রে ভাই। সাবেদির জামানায় নবীর জামানায় তারা জেগেছেন, অনেকদিন জাগার পরে 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 তারা জেগেছেন, তারপরে হয়তো একদিন জীবনে দেখতে পেয়েছেন যারা থামতে পারবে, যারা সহ্য করতে পারবে, যে যখন মানে যেদিন সাবেকাদার হবে আপনি মসজিদ থেকে বেরিয়ে যান আর মাঝে মধ্যে বের হয়ে হয়ে বাইরের দিকে তাকান, যেদিন সাবেকাদার হবে যে রাত্রিটায় পুরা হাওয়া পূর্ব মানে পূর্ব দিক থেকে হাওয়া বইবে, একবারে নির্মল ঠান্ডা হাওয়া, এত সুন্দর হাওয়া একবারে নির্মলভাবে বইতে থাকবে, পুক পাখালিগুলো কিচির মিচির করে আল্লাহর তসবিহ পড়বে, সব আওয়াজ করবে, আর রাত্রিটা জুনাহ হয়ে যাবে, ফর্চা হয়ে যাবে। আর করবে কে, ওই রাত্রিটা যখন দেখতে পাবে হয়তো তুমি দেখতে পাবে না গাছপালা ঘর বাড়ি সবাই সাজদায় পড়ে যায়, কিন্তু সাজদায় পড়ে গেলে সবাই দেখতে পাবে না, আল্লাহ পাক যাকে দেখাবেন সে দেখতে পাবে, বাদ বাকি অন্য কেউ দেখতে পাবে না, আর দেখলে হয়তো সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। আপনারা ক্যাসিটা আমার শুনেছেন যে আমি বলেছিলাম যে ইউটিউবেও দেখেছেন যে মানে সাবেকাদার একটা মানে মোটা ভজন মহিলা সে দেখে নিয়েছিল, আর দেখে নেওয়ার পরে করে চিকিবার বাড়িতে একটা কাঠলের গাছ ছিল, আর গাছটা যখন সাজদায় পড়ে গেছে তো সাজদায় যখন পড়ে গেল তো সাজদায় পড়ে যেমন গেল তখন করে চিকি মানে ঘর থেকে একটা বকরি বের করে এনে গাছে বেঁধে দিয়েছে, আর গাছটা যেমন দাঁড়িয়ে গিয়েছে আর বকরি উপরে উঠে গেছে আর প্যা প্যা করতে শুরু করে দিয়েছে। তো ভাইরে আমার ওরকম মানে যারা সহ্য করতে পারবে তারাকে দেখাবে, আর যারা সহ্য করতে পারবে না আল্লাহ পাক ওদেরকে দেখাবে না। তো ভাইরে আমার সবাই দেখতে পাবেন না কিন্তু নেকিটা পেয়ে যাবেন। তো আপনারা নেকির বস্তে আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য আপনারা সবাই জেগে থাকেন আর রাত্রিটাকে তলাশ করেন রে ভাই। সাবেকাদারের অনেক নেকি অনেক নেকি, এই সাবেকাদারটা সারা জীবনে কোনোদিন ছাড়বেন না।